व्हाट्स अप गाइज, तो गाइज এটা কোনো গেমিং ভিডিও ছাড়ছি না আমি। এটা আমি একটা কথা বলতে চাই, মানে ইম্পর্টেন্ট কথা, আর একটা ইনসিডেন্ট যেটা আমার সঙ্গে জাস্ট কালকেই হয়েছে। মানে এই ইনসিডেন্টটা একটা আনবিলিভেবল ইনসিডেন্ট আমার জন্য। তো কি হয়েছে, আমি আমার মা একটু স্কুটারে করে একটু মানে কাকুর কাছের দিকে গেছিলাম, যেখানে আমার স্কুল আছে ওই দিকটা একটু গেছিলাম, একটু মানে কাজের কাজে বেরিয়েছিলাম। তারপরে আবার আমাদের আসা, যখন আমরা আসছি তখন আমি মার পেছনে বসে আছি, কিন্তু তখনই একটা বাইক এসে আমার মার স্কুটিটাকে ঠুকে দেয়। আর আমার মা একটা বাজে ইউটার্ন নিয়ে মানে পড়ে গেছে। মায়ের খুব বাজে ইঞ্জার্ড হয়েছে, মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, মানে রিস্ট ক্র্যাক হয়ে গেছে। আমি ইঞ্জার্ড একটু মানে আমার পায়ের দুটো আঙুল ফুলে গেছে, মানে এমন মানে ঘা। তারপরে আজকে আরও বেশি একটু ব্যথা করছে, কারণ আমার মানে আমি পড়ে গেছিলাম ফুটপাথের দিকটায়। আমার মার ওই রকম মানে হালটা দেখে আমার না লিটারালি এমন লাগছিলো, মনে হচ্ছিলো ব্যাস হয়ে গেল। মানে ইয়ে কোনোদিনও না আমি লাইফে অ্যাক্সিডেন্ট দেখিনি, বা অ্যাক্সিডেন্ট বা হয়নি আমার সঙ্গে কোনো, কিন্তু এই প্রথমবার হলো। তারপরে মার তো রিস্ট ক্র্যাক হয়ে গেছে কালকে, তারপরে হসপিটালে নিয়ে গেছে হাত, তারপরে হাতটা সেট হয়েছে, কিন্তু আমার পায়ের দুটো লাস্টের আঙুলে যা এখনও ফুলে আছে, ব্যথা মানে খুব ব্যথা করছে এটা বলছি। তারপর মানে আমার পায়ের ওপরের দিকটা একটু ছিলে গেছে, তারপরে আমার হাতের থামটা আছে ওর নখের মধ্যে একটু পাথর ফাথরও ঢুকে গেছে, যেটা তো আমি বের করে নিয়েছিলাম আর খুব কষ্টে, কিন্তু এখন আমাকে সবার চেয়ে কষ্ট দিচ্ছে আঙুলটা। মানে আমি হাঁটতে একদমই ভালোভাবে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার আজকে হাঁটতে, না হাঁটতে পারছি আর না মানে ফ্রি ফায়ারে তো খেলতেই পারছি না, মানে থামটার জন্য মানে কাল পড়ে গেছি তো থামটা এখন একটু ব্যথা আছে, এই জন্য অত ভালো করে খেলতে পারিনি। মানে তারপরে মায়ের তারপরে প্লাস্টারে চড়িয়ে দিয়েছে হাঁটতে, এখন দু তিন মাস আমার মায়ের রিকভারিতে লাগবে। মানে মায়ের দেরি হলে হয়ে যাবে, কিন্তু আমার পায়ের আঙুলটা কমে গেলেও তাড়াতাড়ি কমে যেতে পারে, কিন্তু এটা আমি জানি না আমার পায়ের এই আঙুলটা কী করে কমবে। আমার পায়ের একদম লাস্টের আঙুলটা গিয়ে ফুলেছে, একদম লাস্টের আঙুলটা, মানে ওইটা এতই কষ্ট দিচ্ছে, মানে আমাকে আমি আমার মানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। তো এইটা আমি বলছি যে আমি এখন দু তিন মাস কিছু ভিডিও তো ছাড়তে পারবো না, মানে কি আমি যতক্ষণ রিকভার না হই ততক্ষণ আমি কিছু করতেও পারবো না। সো এটা আমি বলতে চাই যে দু তিন মাস পর আমি ভিডিও ছাড়বো। আমি নভেম্বর দিয়ে আবার ভিডিও নভেম্বরের 5-6 তারিখ দিয়ে আবার ভিডিও ছাড়বো, দিওয়ালি হয়ে গেলে ভিডিও ছাড়বো। ততদিনে তো আমরা সবাই আমি তো রিকভার হয়ে যাব, মাও রিকভার হয়ে যাবে। তো আমি মিস করবো তোমাদের সবাইকে। বাই বাই।